আজকে যারা নির্বাচনে নিয়ে অনেক সময় শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভিতর থেকে খাপটি মারা, যেগুলো অপশক্তি, যারা দলকে ব্যবহার করে ফায়দা লোটে, তারা সুযোগ পেলেই আবার দেখা হলো যে দলের শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে দাঁড়িয়ে প্রভাব বিস্তার করে, ইদের জন্য হচ্ছে এইটা অশনি সংকেত। এই সমস্ত অপশক্তি এই সময় এই নির্বাচনের মাধ্যমে রোধ করার সময় এসেছে। আমি দেখি অনেক জায়গায় দলের মধ্যে ঘাপটি মারা এই সুযোগ সন্ধানীরা নির্বাচন আসলেই তাদের নির্বাচন করতে হবে, তাদের কি পরিচয় বলে আমার বাবা অমুক ছিল, আমরা অমুকের সন্তান, অমুকের ভাই। আপনার বাবা অনেক দূর দিনের ত্যাগী নেতা ছিলেন, এতে কোনো সমস্যা নেই। আপনার কি পরিচয়, আপনার কি অবদান সেইটা আগে বলেন। আপনি কতগুলো দলের জন্য করেছেন, বাবার পরিচয় সবসময় খাটে না। আপনারা দেখেছেন এখন ছাত্র দলের মানে বিএনপি সংগঠন ছাত্র সংগঠন ছাত্র দলের সভাপতি, তার নাম শ্রাবণ, তার বাবা, তার বাবার কি আপনি জানেন, তার বাবা হচ্ছে আমাদের যশোর কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান, তো আওয়ামী লীগের সভাপতি কেশবপুর উপজেলার প্রবীণ নেতা আওয়ামী লীগের, এবং সে উপজেলার চেয়ারম্যানও, তো তার ছেলে তো এখন ছাত্র দলের সভাপতি। তাহলে কি দাঁড়ালো, বাবার আদর্শ সবসময় সব সন্তান ধারণ করতে পারে না, এটা প্রমাণিত হয়েছে। বাবা দলের সঙ্গে বেইমানি করে নাই, কিন্তু আপনি বেইমানি করলেন দলের সঙ্গে, আপনি দলের সিদ্ধান্তের বাইরে যাবেন, আবার বলবেন যে আমি এই দলের আমার বাবার পরিচয় চলবো, এইটার দিন শেষ হয়ে গেছে। এই ধরনের কর্ম যারা করবে তাদের আর দল করার কোনো সুযোগ থাকবে না।